ঠিক আছে নাইস একবারে বাগার বানে হলো মনে এর একটা ব্যাপার হলো দোস্ত তো সো নাচ পারবারে আকি লাকি কামাল রে আকি আছে গুলি মারে আকাশে পাইতাম চড়া করে দুই তিনটা কথা কয়ে যেতাম কনফার হইতে চলা না ফিরা আসে কয়ান ছেলেটা আর প্রত্যেকদিন বিরক্ত করে কামের কাম করে না সে লাস্ট তো একটা আগামা তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না সে বাদাম্মা রে বাদাম্মা তার ছেড়া বাদাম্মা কামের কাম করে না সে আস্ত একটা আগামা বাদাম্মা রে বাদাম্মা তার ছেড়া বাদাম্মা কামের কাম করে না সে আস্ত একটা আগামা আমি বাইরে থেকে আহি তোমার কথা ঠেলে বেড়ে ব্যথা আমি বাথরুমে থেকে আহি আমার গামসা কোন আমি এই যে তুমি বে খবর রাখবা বে কোন কি হয় সব খবর রাখবা আর আমার কাছে গেলে খবর নিয়ে বন্ধু খবর তো আমি রাখি গান সুর হইলে মনে হয় কুত্তার বাস্তা আমি চার পাঁচটা খেয়াল আমার গানটা সিভিতে আর ওই বকাটা ছেলের সামনে দা কোন দিন যাবি না দেখবি ও যে রাস্তায় যাবো তুই অন্য রাস্তা দিয়ে যাবি ওকে সামনে দেখি আমি যাই ওরাই তোমার সামনে দিয়ে আসে আর কাহে নাই মনে হয় পাইলাম না তো আজকে যদি পাইতাম চড়া করে দুই তিনটা কথা কয়ে যেতাম জীবনে তোর সামনে বলে আর একটা কথা কইতো না বন্ধুর মন কারিল রূপের ঝলক দেখাইয়া পাগল হইল না জানি কি আকি কি আকি লাকি কামাল রে আকি আছে গুলি মারে আমি তো তো কানে মিছে গানে বাজাতে দিল না তোর ফুল লস টেনশন নাই আরে জানো আমি না আজকে স্কুলে একটা গান গাইছি কি গান ওই যে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তাই একটু শোনা আমার মনের মতো ননদ এদিকে কি তোর আমি এত ভালোবাসি কে ভাবি এইটা তো আমার মনের মতো গান এই গান আমিও স্কুলে গাইছি তুমি গাইতে পারো এই গান শুনেন কোন এত দিন ধরে গুটাছি হ্যাঁ আজকেও যদি মনে মনে ভালো ভাবে যদি প্রেম না করেন তেলি তেলি খবর শুনেন দোস্ত এটা কথা কই আমি যখন আপনার সাথে আছি কি পুরকারি হোক যত কঠিন শর্তই দিই আপনার নায়িকা মনে করেন যে
আজকে রাজি করামুই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আপনি আমার গাম ধরে দিয়েছেন। বলেন কতদিন আর এইভাবে গুরমু কাজ কাম পাতা? আমার বাসায় থেকে তো হারা না মা বকে, আমিও তো বান বকে। গালাগালি বল না, খালি আমার খালি রাগ করে। ও তো মনে করে আচ্ছা আইতে যাইতে বারো আনা উজুল হইল না বন্ধু তিন দিন। আমি আমার বন্ধুর জন্য আপনি বন্ধুর চাপ কই যত কঠিন শর্ত দিয়েছেন, ঠিক আছে পালন করবো না। সত্যি বাবা দোস্ত
আমি তো কোনো খুশি মুশি হই নাই। আপনি তো আমাকে নাকি চিটিং পাস করছেন। আমি প্রথম শর্ত পারো নাই, দ্বিতীয় শর্ত আমার মুরগি ধরে কোথায় না। খাচ্ছ নাকি কুকুর গা, কিরম খাচ্ছ দেখাও। আমাকে পরীক্ষা দিলেন, আমার দোস্ত খুব চেষ্টা করছে, পারে নাই তাই কি, মানুষই তো সবকিছু চেষ্টা করে পারে। ঠিক আছে আপনারা তিনটা প্রশ্ন করছিলেন, তিনটা পরীক্ষা দিলেন, দোস্ত যদি একটা পরীক্ষা ধরে আপনার ননদরে যদি না পারে আমরা জামগা আর ডিস্টার্ব করব না। আমার ননদ পারবো না, আমি জানি না আমার ননদের সম্বন্ধে, আমার ননদে মেলা গুলো দেখেন না, মুটা মুটা বই পড়ে তাই নাকি? হ্যাঁ শিক্ষিত, আমার ননদ শিক্ষিত, মাথা মেলা বুদ্ধি, আমার মুটা মুটা বই পড়ে দেখি তো শিক্ষিত নেই। শুনেন তো, আমি কইতাছি আমার দোস্তর এই পরীক্ষা যদি আপনার ননদ পাস করে জীবন আমরা ডিস্টার্ব করব না, আর যদি ফেল করে, ফেল করলে, ফেল করলে আমার ননদ বিয়ে দেব, দিয়ে দিবেন দোস্ত, আমি তো এই প্রশ্ন জীবনে হই নাই, একটা কোনছি আঁকা বাঁকা ফুল ধর তার জোকা জোকা কোন কামারে বানাইছে সোনা দিয়া গড়াইছে এর অর্থ কি? আমি পারেন না পূজা করে
আমার আপনি কবুল আরে ভাদাইম্মা।